এখনো মমিশিং এলাকায় গেলে পরে আমাদের সিলেটের নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা মমিশিং আমরা বয়ানে গেলে পরে শুনি কো হুজুর এই মাদ্রাসাটা আপনাদের সিলেট এলাকার নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া। অবাক হয়ে যায়, এত বড় বুজুর্গ, এত বড় ওলি ছিলেন, উনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে গাড়ি লাগতো না, বিমানও লাগতো না, কিভাবে পার হইতেন? মাগরিবের নামাজ পড়ছেন সিলেট, আসরের নামাজ পড়ছেন সিলেট, মাগরিবের নামাজ মানুষ বলতেছে আমরা দেখি, মমিশিংয়ের মানুষে কয় মাগরিব তো ইনি মমিশিংয়ে পড়ছে। কোন বিমানে গেলেন? আমি যখন সিলেটের একটা ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন মাহফিল হয় নয় দিন ব্যাপী চুনারোগাট এলাকা, ওই এলাকায় বয়ান করলাম, বয়ান শেষ করা মাত্রই হুজুররা বলতেছে, হুজুর আপনি যে ঘরপুরি রহমতুল্লাহ আলাইহির কথা আজকে বলছেন, ঘরপুরির একটা একটা বাস্তব একটা কেরামতি আমাদের এই মাহফিলে ঘটছে। আমি বললাম কীরকম? কয় হুজুর বয়ান করছেন, বয়ান করার পরে আদত হলো হুজুর রাত্রে থাকেন, তো আমরা আলাদা একটা সুন্দর রুম হুজুরের জন্য গুছিয়ে রাখলাম, এই রুমে হুজুর থাকবেন। কিন্তু রাত আড়াইটার দিকে উনি লাঠি রেডি করে, সবসময় বাঁকা একটা লাঠি থাকতো, লাঠি হাতে নিয়ে উনি বের হয়ে যেতেছেন, ছাত্ররা দৌড়ায় যে হুজুরকে তুলছে, হুজুর গরফুরি সাহ তো চলে যেতেছে। কৌ কি সব উস্তাদরা হাজির, হুজুর এত রাত্রে আপনি কোথায় যাবেন? এখান থেকে ওনার মাদ্রাসা মনে করেন না হইলেও 50 মাইল দূর, গাড়ি যাওয়ার, গাড়ি ছাড়া যাওয়ার কোনো সুবিধাই নেই, পায়ে হাঁটে সম্ভবই না। উস্তাদগণ পরামর্শ দিচ্ছেন, সুপারিশ করতেছেন, হজরত আপনি এত রাত্রে কেমনে যাবেন? ইনি বলতেছেন, এই আমি তোমাদেরকে বলছি যে আমারে পাঠাও, আমি তোমাদেরকে বলছি আমারে পাঠাও, আমি কেমনে যাব এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ, জোরে কর। উস্তাদগণ আর সামনে যান না, ভয়ে পিছনে পিছনে আগায় দিতেছেন, উনি রোডে চলে আসছেন। আড়াইটা বাজে, চুনারগড় শহর পিনপন নিরবতা, রিক্সা পর্যন্ত নাই, মানুষও নাই, এই অবস্থায় হুজুরকে দাঁড়ায় রয়েছে গাড়ির অপেক্ষায়। তো অন্যান্য উস্তাদগণ পিছনে দাঁড়ানো, সবাই ভয়ে পেতেছে, কি হবে কি হবে, কেমনে যাবে, কেমনে পাঠাবো। হুজুর বলতেছে আমার বুখারির দরস দিতে হবে ফজরের পর, আমার যেতেই হবে। আর তোমার কোন ছাত্র আমার তাহাজ্জুদের সময় একটু ডিস্টার্ব করছে, আমার একটু এবাদতে একটু অসুবিধা হয়েছে, এজন্য আমি থাকবো না, চলে যাব। এই বইলে উনি রাগ করে চলে আসছে। এখন উস্তাদগণ কয়, হঠাৎ করে দেখি হুজুর আমাদের মেইন রোডের গলি থেকে একটা সাদা রঙের প্রাইভেট কার শা শা করে হুজুরের সামনে এসে দাঁড়াইছে। ড্রাইভার নুরানি চেহারা, মাথায় বস্ত বড় একটা সাদা পাগড়ি, একটা জুব্বা পরা, মাথার মধ্যে একটা পাগড়ি, আমরা দেখা মাত্রই পশমগুলো আমাদের দাঁড়ায় গেল। ড্রাইভারের চেহারার দিকে তাকাইলাম, তাকাই দেখি এমন ড্রাইভার আমরা আমাদের শহরে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আইসেই বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা দিয়ে গাড়িটা হুজুরের সামনে দাঁড় করালো। আল্লাহর ওলি, তিনিও সালামের জবাব দেওয়ার কথা নাই, দরজাটা টান দেয়া তিনি গাড়ির ভিতরে বসে গেছেন। এইবার উস্তাদগণ বলতেছে, হুজুর আমরা গাড়ির সামনে যা দাঁড়াইলাম, দাঁড়ায় আমরা চিন্তায় পড়ে গেলাম, লোকটা যদিও সুরত ভালো কিন্তু মানুষ ভালো সুরতও তো অনেক সময় খারাপ কাজ করে, আসলে কি সে ড্রাইভার ভালো উদ্দেশ্যেই নিতে চায় নাকি হুজুরের কোনো ক্ষতি করবে? এত রাতে একা একা ছেড়ে দিব, একটু তো জানা দরকার লোকটার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, গাড়িটা কোথায় রাখে, গাড়ির গ্যারেজ কোথায়, একটু তো জানা প্রয়োজন। সামনে দাঁড়ায় শুধু ড্রাইভারকে বলতেছিলাম, বাইরে একটু পরিচয় দাও, কোত্থেকে আইসো তুমি, কোন তোমাকে কোনো দিন তো আমরা আমাদের এলাকায় দেখলাম না, গাড়িটা কোন গ্যারেজে রাখো, কে তুমি? এই কথা বলতে ড্রাইভার কোনো কথা কয় না, জবাব দেয় না, চুপচাপ সে একদিকে সামনের দিকে তাকানো, কোনো মানুষের দিকেও তাকায় না,
ড্রাইভার ডানে বামে কোন দিকে তাকায় না, সামনের দিকে তাকায় আছে পাগড়ি পরা একজন তরতাজা যুবক। ওই অবস্থায় আল্লাহর ওলি পিছন থেকে লাঠিটা বের কইরা উস্তাদদেরকে এরকম আঘাত দিয়া বলতেছেন, এই মেয়া তোরা ড্রাইভার রে কি জিজ্ঞেস করো, ড্রাইভার রে তোমরা কি জিগাও, আমারে জিগাও, অত জবাব দিবে না, সে তো মানুষ না জিন। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, মা দরুদ জাগা গাইরে খুদায়ার নদারম, জুজিয়াত খুদা হি চিদিগর কার নতারম, জুজিয়াত খুদা হি চিদিগর কার নতারম। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এর জন্য বলতেছিলাম ইংরেজরা সবগুলি মাদ্রাসা ধ্বংস করে দিল, কাসিম নানুতুবি বানিয়ে দারুল উলুম দেওবন্দ। আল্লাহর ওলি ভালো করে বুঝলেন সবগুলি মাদ্রাসা ইংরেজ বেনিয়া গোষ্ঠী ধ্বংস করে দিল, বলে এই মাদ্রাসা ওই মুসলমানের ইমানের পাওয়ার হাউস, মাদ্রাসা ধ্বংস করে দাও ইমান দুর্বল হয়ে যাবে। দেখেন এটা ইহুদিরা বুঝে, কিন্তু আমাকে মুসলমানের ভিতরে কিছু মুসলমানে বুঝে না, ঠিক না? মাদ্রাসা যে মুসলমানের পাওয়ার হাউস, ইহুদিরা বুঝে, খ্রিস্টানরা বুঝে, ইংরেজরা ভালো করে বুঝছে। বিদায়, ভারতের মাদ্রাসাগুলো বোল্ডুজার দিয়ে ধ্বংস করেছে, কোরআনের 300,000 কোরআনের কপি একদিনে আগুন দিয়ে চালাইয়া দিছে। আল্লাহর ওয়ালি কাসিম নানুতুবি বানিয়ে দারুল উলুম দেওবন্দ, 50,000 উলামা একরামকে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া দিল, বলে উলামা একরামকেও ধ্বংস করো, শুধু মাদ্রাসা ধ্বংস করলে হবে না, আলেম উলামা যদি তাকে আবার মাদ্রাসা করবে, আবার ছাত্র করবে, অতএব আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিল। আল্লাহর ওলি কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই একা গভীর রাত তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়া, তিনি কান্দার কয় মালিক, যেই জমিনে কোরআনের তালিম থাকবে না, যেই জমিনে তোমার কালাম তেলাওয়াত হবে না, ওই জমিন তো রহমতের জমিন নয়, ওই জমিন তো তোমার কোরআনের বাসায় গজবের জমিন, গজবের জমিনে আমি কাসিম নানুতুবিরে কেন তুমি রাখছো, আমারও কেন তুমি শহীদের মতো মর্তবা দিলা না, আল্লাহ যদি তুমি আমাকে রাখার সিদ্ধান্তই নিয়েছ, গজবের জমিনে কাসিম থাকতে রাজি না, এ কাসিমের উসিলায় জমিনকে রহমতের জমিন বানায় দাও। কান্তে কান্তে খাও মাও করে কান্দে বিবি, তিনিও জমিদারের মেয়ে, কাসিম নানু তুমি ইনিও জমিদারের ছেলে, বিবি ঘুম থেকে স্বামীর কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল, পাশের রুমে আইসা দেখে স্বামী মাটিতে গড়ায় গড়ায় আল্লাহর কাছে কাঁদতেছি, মাটিতে গড়ায় গড়ায় কাঁদতেছেন, গড়ায় গড়ায় কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া শিশু বাচ্চাটার মতো কান্দে, স্ত্রী তিনিও কান্না শুরু করে দিছি। এইবার দুজনে আল্লাহর কাছে হাত উঠাইছে, স্বামী দোয়া করে আর স্ত্রী আমিন আমিন কয়। ওই ঘরটা কত বরকতি ঘর, ওই ঘর কত রহমতের ঘর, বরকতি ঘর, যেই ঘরে স্বামী স্ত্রী দুজন একসাথে ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়ার জন্য, একজন যদি আগে উঠে আর একজন ঘুম থেকে জাগায়, মায়ার নবী বলে স্ত্রী যদি আগে উঠে স্বামীকে পানি ছিটা দেয় চোখে, পানি ছিটা দিয়ে ঘুম থেকে জাগায়, স্বামী যদি আগে উঠে স্ত্রী চোখে পানি ছিটা দিয়ে ঘুম থেকে জাগায়, মায়ার নবী কয় ওই ঘরটা হলো রহমতের ঘর, আর এই দুজনের হলো আল্লাহর পিয়ারা বান্দা বান্দি। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি কান্দে স্ত্রী আমিন আমিন কয়, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে দোয়া, সুবহানাল্লাহ, জোরে কয়। কি দোয়া ছিল,
আল্লাহ গজবের জমিনে আমি থাকতে চাই না, যদি রাখার সিদ্ধান্তই নিছো আমি কাসিম রে দিয়া গজবের জমিন রহমতের জমিন বানাবো। কিভাবে কোরআনের তালিম চালু কইরা, কিভাবে আল্লাহ তোমার কোরআনের তালিম চালু করার দ্বারা, কারণ তুমি বলেছো ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তুমি বলেছো কোরআন হলো রহমত। সকালবেলা তিনি বের হয়ে গেলেন মানুষের দ্বারে দ্বারে, গোপনে গোপনে চুপি চুপি যায় বলতেছেন ভাই তোমার ছেলেটারে একটু দাও, আমি কোরআন শিখাবো, গজবের জমিনকে রহমতের জমিন বানাইতে হবে, নতুবা তুমিও টিকবা না আমিও টিকবো না, এইভাবে বেঁচে থাকার কোনো অর্থই নাই, সন্তানটারে দাও আমি তারে কোরআন শিখাই। আমার নবীর একজন নায়েব বানাই, বাবায় কয় হুজুর মন তো চায় কিন্তু ভয়, যদি সন্তান কোরআন শিখতেছে ইংরেজরা টের পায় তাহলে গুলি করে হত্যা করে ফেলবে। আল্লাহর অলি বলে ভয় নাই, আমার ঘরটাই হবে মাদ্রাসা, আমার ঘরটাই হবে তাদের খানার জায়গা, আর লেখাপড়া করাবো আমি গভীর রাতে যখন শুধু মানব দানব নয় পাপ পাখালি পর্যন্ত যখন ঘুমের সাগরে ডুবে থাকে ওই টাইমটাতে আমি আমার মাওলার কালাম তাদেরকে পড়াবো। ইংরেজরা টের পাবে কেমন করে? এই কথা বইলে তিনি কিছু ছাত্র কালেকশন করলেন, ঘরের ভিতরে তিনি পড়াইতেছেন আল্লাহর কালাম, চোখের পানি জড়ায় জড়ায় ছাত্র উস্তাদ প্রতিদিন আল্লাহর কাছে কান্দে, মালিক জমিনে তুমি কোরআনের তালিম চালু করায় দাও, আল্লাহ রহমতের জমিন তুমি বানাও। এইভাবেই চলছে। বিবি একদিন কয় স্বামী গো ঘরে তো খানা নাই, নবীর মেহমানদের কেমন করে খানা দিব? আল্লাহর ওলি কয় বিবি ও বিবি আর কি করা যায় বলে নেও, আমার বিয়ের সময় আমার আব্বা যতটুকু স্বর্ণ অলংকার দিয়া দিছিলেন, স্বামী গো আমি সবগুলি স্বর্ণ অলংকার নবীর মেহমানদের খাতিরে অক্ষ করে দিলাম, বিক্রি করে দাও, তবুও নবীর মেহমান যেন না খায়া কষ্ট না পায়। এইভাবে আবার বেশ কিছুদিন চলল। একদিন বিবি বলতেছে স্বামী আজ কি কর্ম কিছুই তো নাই। আল্লাহর ওলি কয় বিবি গো এমন বলো না, কারণ আমার নবীর মেহমান কষ্ট পাবে, কষ্ট পাবে, জবাব দিতে পারবো না। ও বিবি আমার মাথা একটা টুকরি দিয়া দাও, মানুষ তরমুজ খায়া খায়া তরমুজের খোসাগুলি মাটিতে ফালাইছে, এই তরমুজের খাল খোসার উপরে কারো কোনো হক নাই, কারো কোনো দাবি নাই, তরমুজের খোসাগুলি বাজার থেকে টুকায়া টুকায়া আমি টুকরির মধ্যে উঠাবো, এরপরে তোমার কাছে এনে দিব, গরম পানির মধ্যে তুমি তরমুজের খোসাগুলি টুকরা করে ফেলাইবা, বাকিটা করবেন আমার আল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। আল্লাহ বলে বান্দা তোমার যদ্দূর করার ক্ষমতা আছে তুমি করবা, বাকিটা করবো আমি আল্লাহ। আল্লাহর ওলি টুকরির মধ্যে তরমুজের খোসাগুলি আইনা বিবির কাছে দিয়া বলতেছেন বিবি গরম পানির মধ্যে টুকরা করে সারো। আল্লাহর ওলি বিবি কয় স্বামী গো কিছুই তো নাই, তেল নাই, মশলা নাই, লবণ পর্যন্ত নাই, কেমনে কি হবে? আল্লাহর ওলি কয় যখন তোমার যা কিছু দরকার শুধু বিসমিল্লা বলবা, লবণের প্রয়োজন বিসমিল্লা, মশল্লার প্রয়োজন বিসমিল্লাহ, তেলের প্রয়োজন বিসমিল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। রান্না হয়ে গেল, ছাত্ররা উস্তাদের কাছে পড়তেছে, হঠাৎ করে দেখা যায় পুরো ঘর জান্নাতি এক হালুয়ার ঘ্রাণে মোহিত হয়ে গেছে, প্রতিটা ছাত্র একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর কয় জীবনে কত হালুয়া খাইলাম, কত হালুয়ার গ্রান পাইলাম রে, এত মজার হালুয়ার গ্রান তো জীবনে কোনোদিন পাইলাম না, আজ মা কি পাকাইছে,
কিপা কইছে মাপ আল্লাহর ওলি কাসিম নানু তুবি পড়া বন্ধ করে তিনি পাক করে চলে আসলেন আইসে তিনিও বলতেছেন বিবি গো কি পাকাইছো ও বিবি এ তো দুনিয়ার হালুয়া নয় জান্নাতি হালুয়া হয়ে গেছে জান্নাতি হালুয়া আল্লাহ বানায় দিছে তোমার আমার ইখলাসের কারণে ইখলাসের কারণে এজন্য ভাইরা মনে রাখবা আমার আপনার কাম হলো আল্লাহকে খুশি করার জন্য সামনে আগায় যাওয়া সামনের বাধাটা সরায় দিবেন কে আর একটু জোরে কে আমি খুশি করার জন্য প্রস্তুত পায়ে হাঁটা শুরু করব আমি আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করব কিন্তু সমাজে সাপোর্ট দেয় না সমাজ আমার পক্ষে না কয় না তুমি সামনে আগাও আল্লাহকে খুশি করার জন্য সমাজের বাধাটাও দূর করে দিবে কে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আমার আপনার মহব্বত হবে আল্লাহর জন্য কারো সাথে আমি দুশ্মনী রাখি সেটাও কার জন্য আমি কাউকে দেই দান করি সেটাও কার জন্য আমি কাউকে দেই না দান করি না সেটাও কার জন্য আল্লাহর জন্য কালেকশন করতেছে ফুটবল খেলার জন্য ক্রিকেট খেলার জন্য সিনেমা হল উদ্বোধনের জন্য গান বাজনার আয়োজনের জন্য চাইছে এরপর আমি দেই না কেন দিলাম না কার জন্য আরেকটু জোরে কার জন্য ওয়াজ মাহফিলে আমি সৎকা করি ওয়াজ মাহফিলে আমি দান করি সহযোগিতা করি এটাও কার জন্য মাদ্রাসায় দান করি কার জন্য মহব্বত করব কার জন্য তার সাথে চললে পরে তারে মহব্বত করলে পরে আমার নামাজের দিকে আগ্রহ বাড়ে মহব্বত করলে পরে উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ে তার সাথে চললে পরে আমার আখেরাতের দিকে আমার ধ্যানকাল বাড়ে কয় তারে এজন্য আমি ভালোবাসি এজন্য আমি ভালোবাসি অর থেকে আমি দূরে থাকি কেন কয় অর সাথে চললে পরে নামাজ থেকে আমার অন্তর গাফেল হয়ে যায় অর সাথে চললে পরে উলামায়ে কেরামের প্রতি আমার বিদ্বেষ জন্ম নেয় অর সাথে চললে পরে আমার দিনের ক্ষতি হয় এজন্য আমি তার থেকে দূরে থাকি তারে তার সাথে চলি না এটাও কার জন্য মনে থাকবে নবী বলেন এই চারটা কাজ যে করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান আমি নবী গ্যারান্টি দিলাম সার্টিফিকেট দিলাম তার ঈমান কামিল হয়ে গেছে ভাইরা বন্ধুরা পরের দিন বিবি কইতেছে স্বামী গো আজ কি করব আজ তো কিছুই নাই গতকাল হালুয়া খাওয়াইছো আজ কি করব কিছুই তো নাই এইবার আল্লাহর ওলি বলতেছে বিবি এটা কও কি তুমি না না নাই বলতে তুমি কিছু বইল না আমার তোমার কাছে নাই কিন্তু আমার মাওলার খাজানায় অভাব আমার কাছে তোমার কাছে নাই কিন্তু মালিকের কাছে অভাব নাই না গো বিবি না ও বিবি ওই যে দেখো রেলগাড়ি আসতেছে ট্রেন আসতেছে কিছুক্ষণের ভিতরেই ট্রেনটা তার রেল স্টেশনে থামবে মানুষজন তারা নামবে অনেকেরই হাতে বড় বড় পূজা থাকবে পূজাটা নেওয়ার জন্য কুলি কুলি কয়া ডাকবে বিবি গো আমার মাথায় সেরা গামছাটা তুমি পেছে দাও নবীর মেহমানদের খাতিরে আমি কুলি হইতে রাজি জমিদারের ছেলে কিন্তু রে ভাই জমিদারের ছেলে তিনি বলতেছে নবীর মেহমানদের খাতিরে কারণ যার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো যাদের উসিলায় এখনো জমিনে বাতাস বয় সূর্য উঠে ওদের খাতিরে আমি যদি কুলি হইতে হয় কুলি হইতে রাজি মাতার মধ্যে সেরা গামছা লইয়া তিনি রেল স্টেশনে চলে গেলেন যাইয়ে আল্লাহর ওলি কাসিম নানু তুবি যার নাম শুনলেই ইংরেজরা থরথর করে কাঁপত যার নাম শুনলেই ইংরেজরা ভয় পাইত ওই মানুষটা দেখতে শুনতে ছোট মানুষ ছিলেন দেহটা বড় ছোট ছিল নাম যত বড় মানুষ কিন্তু তত বড় ছিলেন না এজন্য মানুষ অনেক সময় দুকা খাইত ইংরেজরাও দুকা খাইত কারে কাসিম নানু তুই এই মানুষ হয় কেমনে মসজিদের ভিতরে তিনি কোরআন তিলাওয়াত করতেছেন ইংরেজদের কাছে খবর চলে গেল ইংরেজরা মসজিদের ভিতরে ঢুকলো উনি টের পায়া জায়গা বদলাইলেন এই জায়গায় তিলাওয়াত করেন একটু জায়গা সরে গেলেন ইংরেজরা ভিতরে ঢুইকা দেখে মসজিদের ভিতরে একটা ছোট্ট মানুষ দেহটা অনেক ছোট্ট ওই মানুষটা কোরআন তিলাওয়াত করে
ইংরেজরা ভাবতেই পারে না এই মানুষটাই কাসিম নানুতুবি। ইংরেজরা যায় কয় ও মিয়া কাসিম নানুতুবিরে দেখছো নি, আল্লাহর ওলি তখন কিছুক্ষণ আগে যেখানে বসা ছিলেন ওই জায়গায় আঙ্গুল ইশারা দিয়ে কয় কাসিম নানুতুবি একটু আগে ওই জায়গায় বসা ছিল। কথাটা 100% সত্য ঠিক না? ইংরেজরা কয় তাহলে তো বেশি দূর যায় নাই, তাড়াতাড়ি বের হও। আর উনি ওনার জায়গায় নিশ্চিন্তে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। واذا قرات القران جعلنا بينك وبين الذين لا يؤمنون بالاخره حجابا مستورا। আল্লাহ বলে যারা কোরআন পড়ে, আমি আল্লাহর কালাম যারা ইখলাসের সাথে তেলাওয়াত করে, ওই অবস্থায় দুশমন যদি তারে মারতে আসে, আমি আল্লাহ তার মাঝে আর দুশমনের মাঝে কুদরতি পর্দা ঢেলে দেই, সব দেখবে কিন্তু কোরআন তেলাওয়াতকারীকে দেখবে না। ভাইরা বন্ধুরা, ওই কাসিম নানুতুবি তিনি রেল স্টেশনে তিনি যখন ডাকতেছেন, আমি কুলি আমি কুলি, আমাকে দিয়ে কেউ বোঝাটা নেই বানি, ওই অবস্থায় একজন মানুষ ভারী একটা বোঝা নিয়া ডাক দিছে, এ কুলি এদিকে আসো। কাছে গেছেন, লোকটা দেখা কয় মিয়া তোমার গায়ে তো শক্তি কম, তুমি আমার এত বাড়ি বোঝা নিতে পারবে না। আল্লাহর ওলি বলেন, ইনশাআল্লাহ আমি পারব, ইনশাআল্লাহ পারব। লোকটায় কয় না তোমার গায়ে শক্তি কম, তুমি মনে হয় পারবা না। আল্লাহর ওলি বলেন, ইনশাআল্লাহ আমি পারব, কোন রকম আপনি আমার মাথায় বোঝাটা উঠিয়ে দেন। উনি ভাবছেন বোঝাটা হবে আদমন, কিন্তু মূলত বোঝাটা ছিল আড়াই মন ওজনের। আল্লাহর ওলি জীবনে কোনোদিন মাথায় বোঝা উঠাইতে হয় নাই, কারণ জমিদারের ছেলে বোঝা মাথায় তার উতুলতে হয় না, তিনি বুঝতে পারেন নাই কতর ওজন হবে বোঝাটা। যখন দইরা মাথায় উঠে দিল, আড়াই মন ওজনের বোঝাটা মাথায় দেওয়া মাত্রই ঘার মট করে শব্দ করে উঠল, চোখ দিয়ে দর দর করে পানি ধরতে লাগলো, আর কান্না করে আর বলে, মালিক আমি তো বুঝি না কোন বোঝার ওজন কদ্দূর, কারণ বোঝাটাই না অভ্যাস নাই, আজকেও বোঝা টানতেছি তোমার নবীর মেহমানদের খাতিরে। আল্লাহ আমার কাম আমি করছি, বোঝা কেমনে জায়গা মতো যাইবো আমি জানি না, এই বোঝা জায়গা মতো কেমনে যাইব আমি জানি না, জানি না। জানো তুমি মাথায় লয়া যখন সামনে আগান, মালিক পিছনে পিছনে যায় আর মাথার দিকে তাকায়, ওই মালিকও মনে মনে কয়, লোকটা কোথায় জানি বোঝাটা ফালা দেয়। হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে, আল্লাহু আকবার, আমি বোঝা কার মাথায় দিলাম, তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বোঝাটা ভাসতেছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এজন্য রে ভাই মনে রাখবা, আল্লাহর অলিরা এই মাদ্রাসার জন্য কুলি হইছেন, জমিদারের ছেলে হইয়া কাসিম নানুতুবি কুলিগিরি করছেন। আজকে আপনাদের এলাকার যে আশারায়ে মুবাশশারা মাদ্রাসা, এই মাদ্রাসার জন্যই কাসিম নানুতুবি জমিদারের ছেলে হইয়া মাথায় বোঝা লইয়া তিনি কুলিগিরি করছেন। আজকে আমার আপনার চোখের সামনে যদি কোনো মাদ্রাসার ক্ষতি হয়, আজ আমার আপনার চোখের সামনে যদি কোনো মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আজ আমার আপনার কারণে যদি এই দিনই শিক্ষার কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে আমারে আপনারে আল্লাহ কাসিম নানুতুবির সামনে দাঁড় করাবে। আল্লাহ দাঁড় করে বলবে, আমার কাসিমের সামনে জবাব দে, তোর কারণে মাদ্রাসার ক্ষতি হয়েছিল, তোর কারণে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল, তোর কারণে মাদ্রাসার বদনাম হয়েছিল, আমার কাসিম নানুতুবির সামনে জবাব দে। ওই দিন কিন্তু আমরা মুখ দেখাইতে পারবো না রে ভাই। এজন্য সর্বদা নিয়ত রাখি, আমি মাদ্রাসার খাদেম হয়ে যাব। কারা কারা মাদ্রাসার খাদেম হইতে রাজি, হাত উঠে আল্লাহর একটু দেখা।
আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন কোরআনের হাফেজের বাবা হওয়ার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে দেখাও আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করো আয় আল্লাহ কোরআনের হাফেজ আল্লাহ কত সন্তানগুলি বাবা মা মাদ্রাসায় দিয়া রাতের বেলা ঘুমায় না বাবা চোখ ফালায় চোখের পানি ফেলায় কান্দে মায়ের চোখের ফালে ফেলায় কান্দে আল্লাহ আমার সন্তানটা এই বয়সে আমি মার কুলে ঘুমাইতো তোমার কোরআনের খাতিরে মাদ্রাসায় দিয়া দিছি কখন খায় কখন ঘুমায় কি খায় আমি মা জানি না ওই সকল বাপ মার কলিজাকে তুমি শীতল করে সন্তানকে নাইবে নবী বানাও সবাই বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাই যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন বাবা মা দুনিয়ায় নাই দোয়া চাইছেন আল্লাহ তার আওলাদ থেকে তুমি কোরআনের হাফেজ আলেম দ্বীন কবুল করো প্রত্যেকে নিয়ত করি আমি একজন জেনারেল পরিবারের সন্তান আমার ফ্যামিলিতে কেউ আলেম নাই গোষ্ঠীতেও আলেম নাই আমি একা আমার আব্বা একজন জানা শিক্ষিত মানুষ ইনি সরকারি হাসপাতালে ডাক্তার ছিলেন এখন রিটায়ার্ডে আছেন সবার বড় তিন ভাইয়ের বড় আমি আমার ইমিডিয়েট ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে পড়ালেখা করে তারপরে বর্তমানে এখন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এক সময় আমাদের সিলেটের জেলা দশ ছিল ইমিডিয়েট তারপরে ছোট ভাইটা আমেরিকায় তাও ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার আব্বা যখন আমার স্কুল থেকে মাদ্রাসায় দেন তখন আমার চাচারা আয়েশা আব্বারে ধরছেন পোলাটা প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে এই ছেলেটারে তুমি মাদ্রাসায় দিতেছো তার জীবন ধ্বংস করে দিতেছো মাদ্রাসায় পড়া মানে খাবে কেমনে চলবে কেমনে বউ ফালবে কেমনে সমাজে এমন কথা আসেনি না নাই আমার আব্বা আমারে প্রায় বলতেন বাবা তোমার স্কুলে নিতেছি তুমি স্কুলে যাইতেছো ঠিক কিন্তু তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা আমি তখনই বলতাম বা তাহলে স্কুলে নিচ্ছেন কেন বলে বাবা মাদ্রাসায় একটু বাংলা অঙ্ক ইংরেজি একটু কম গুরুত্ব দেয় এজন্য তোমার স্কুলে প্রথমে ভর্তি কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাগুলোতে বাংলা অঙ্ক ইংরেজি স্কুলের মানেই পড়ানো হয় এটা জানেন তো আপনারা ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় স্কুলের যে অঙ্ক ইংরেজি আছে একদম সমান একই মানের বই পড়ানো হয় আমাদের সময় তেমনটা ছিল না তখন আমার চাচাদের সাথে আমার আব্বার দ্বন্দ্ব বেজে গেল সিদ্ধান্ত আসলো আমার উপরে আব্বা বললেন আমার ছেলে স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে এই সিদ্ধান্ত আমিও দেব না তোমরাও দেব না আমার ছেলেরে জিজ্ঞেস করো তখন আমার চাচারা আমারে বলতেছেন তারাও একজন বড় বড় অফিসার বলতেছেন বাবা তুমি কোথায় পড়বা আমি এই মাদ্রাসা মাদ্রাসা আব্বার মুখ থেকে শুনতে শুনতে যাই স্কুলে কিন্তু চব্বিশ ঘন্টা আব্বা আমারে খালি মাদ্রাসাই শোনান আবার মাদ্রাসার বারান্দা তো নিয়ে যান মাদ্রাসা দেখাইও আনেন পরে স্কুলে কিন্তু আমার এই মাদ্রাসা দেখান এরকম করতে করতে আমার দিলের ভিতরে মাদ্রাসার মহব্বত বসে গেছে যখনই আমার চাচারা জিজ্ঞেস করছেন তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি ফার্স্ট চান্সে বলছি আমি মাদ্রাসায় পড়ব দেরি নাই সিদ্ধান্ত ফাইনাল ঠগলাম কথা বলেন না আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়ে আব্বা ঠকছেন আমার ভাই এখন সচিব আইন মন্ত্রণালয় কিন্তু তারপরও আমার ভাইয়ের পরিচিতি এতটা নাই আল্লাহর রহমতে যতটা পরিচিতি আমার আছে ঠিক না দুনিয়ার লাইন বাদ দিলাম আখেরাতের লাইন তো আল্লাহর হাতে শুধু দুনিয়াটা দিকে দেখাইলাম আখেরাত আল্লাহর হাতে তবে আমরা আশা করি আল্লাহ কোরআনের খাতিরে কোরআনওয়ালাদেরকে আল্লাহ আলাদা সম্মান দিবে এটা আমরা আল্লাহর কাছে আশাবাদী শুধু কোরআনওয়ালাদেরকে না কোরআনওয়ালার বাপ মাকে আল্লাহ আলাদা মর্যাদা দিবে আল্লাহ আমাদের সবাইকে এতটুকু বুঝ দান করুন এবং প্রত্যেক বাপ মাকে একজন হাফেজে কোরআনের বাপ মা হিসাবে কবুল করুন সবাই বলি আমিন আর একটু জোরে বলি আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم صل على محمد
وعلى آل محمد الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين قدرتي نظر একটু তাকায় দেখো তোমার কতিপয় বান্দারা এই গরমের মধ্যে বসে বসে তোমার কথা তোমার কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছে গো আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো फायदा নাই দুনিয়ার কোনো লাভ নাই শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ আমাদের প্রত্যেকের আজকের এই আশা আর ভরসাকে তুমি আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল ফরমাও যারা হাত বাড়াইছি গো মালিক জানি না আমার মতো কার জানি মা দুখিনী দুনিয়ায় নাই যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত ও মালিক যার বাবা আছে মা আছে ঘরে গিয়ে মা কয়া ডাক দেয় মা দরজা খুলে দে আমার মতো যার মা নাই মাসকে মাস বছরকে বছর চলে যায় মা দুখিনী দরজার সামনে দাঁড়ায়া আমার জন্য আর অপেক্ষা করে না ঘরে গিয়ে মা কয়া ডাক দিতে পারে না আয় আল্লাহ আগে তো মা যতদিন দুনিয়ায় ছিলেন মাহফিল শেষ হয়ে গেলে বড় বাড়িতে না ফিরা পর্যন্ত বাসায় না ফিরা পর্যন্ত দুখিনী মা তিনি ঘুমাইতেন না এখনো কত মা সন্তান যেদিন বাড়িতে যাওয়ার খবর দেয় ওই রাতে দুখিনী মা সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত ঘুমায় না গভীর রাত হয়ে গেলে পুরো মার ঘরের বাতি জ্বলে সবাই ঘুমায় পড়ছে কিন্তু দুখিনী মা ঘুমায় না এই আল্লাহ এমন যে সন্তান এমন মা যে সন্তান হারায় ফেলছে কোন হাত দুইটা উঠে আমার তরফ থেকে তোমার দরবারে মাপ চায় আল্লাহ তুমি তার মাপ ফরমাও মার কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও শীতের দিনে বিছানা বিছানা ভিজা দিছি মা ভিজা বিছানায় শুয়ে আমাকে বুকে রাইকা সারা রাত কাটায় দিছে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছি সবাই ঘুমায় গেল মা দুখিনী ঘুমাইছে না গভীর রাতে দরজার পাশে যেয়ে যখন আম্মা কয়ে ডাক দিছি সাথে সাথে মা দরজাটা খুলে দিছে মা গো তুমি বুঝি ঘুমাও মা কই বাজান তোমার বাইরে রেখে আমি মা কেমনে ঘুমাই সবাই ঘুমায় গেল মা ঘুমাইতে পারে না রে বাজার সবাই ঘুমায় গেল সন্তান বাহিরে রেখে মা ঘুমাইতে পারে না এমন সন্তান আজকে এই তান্নাতি মাহফিলে বৈশা হাত দুইটা বাড়াইয়া চোখের পানিটা সাইরা আল্লাহ মার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাইতেছে গো মালিক মেহরবানি করে তুমি মাফ ফরমাও যেই বাবা আল্লাহ খাইতে বসলে আমি পাশে যায়া দাঁড়াইছি বাবার নিজের মুখের লোকমা আমার মুখে তুইলে দিছে ঈদের দিনে বাবার নিজে ভালো কাপড় নতুন কাপড় কিনে নাই আমাকে নতুন কাপড় কিনে দিছে বাবা আমার লইয়া ঈদগাহের দিকে হাসতে হাসতে রওনা দে আমার পরনে নতুন কাপড় বাবার পরনে সিরা লুঙ্গি ঘর বানায়া দিয়া গেছে আমার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে
বাবা যে করে শুয়ে আছে আলো নাই বাতাস নাই অন্ধকার ঘর কীট পতঙ্গের ঘর সাপ বিচ্ছুর ঘর ও আল্লাহ বাবার কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দিও আল্লাহ বাবার কবরে জান্নাতি আলোর ব্যবস্থা করে দিও আল্লাহ বাবার কবরে জান্নাতি আলোর ব্যবস্থা করে দিও ওই বাস বাগানে কেমনে আছে মা কেমনে আছে বাবা আল্লাহ তুমি সর কেউ জানে না আয় আল্লাহ ও মালিক আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন কত মায়ার মানুষ অন্ধকার কবরে চলে গেছে কত বাবা নিজের কাঁধে সন্তানের লাশ বহন করে কবরে রাখছে দুনিয়াতে এর চেয়ে ভারী কোনো বোঝা হয় না যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠে এত ভারী বোঝা আমাদের কাঁধে দিও না আল্লাহ কত মায়ার মানুষগুলি আল্লাহ তাদের হাসি খুশি চেহারাটা এখনো চোখের সামনে ভাসে যারা একদিন এই করে ঘুমাইতো এই রাস্তা দিয়ে হাঁটতো এই মসজিদের নামাজ পড়ত তারা আজ কোথায় গেল কোথায় রইল কিভাবে রইল তুমি সারা কেউ জানে না আল্লাহ এই মজলিসের যার হাত কানা তোমার পছন্দ আমি বহুত বড় গুনাগার গোমালি কিন্তু এতগুলো মানুষের ভিতরে অবশ্যই তোমার কোনো ওলি না ওলি এখানে আছে আল্লাহ ওই ওলির হাতের খাতিরে তোমার ওই পেয়ারা বান্দাটার হাতের উসিলায় আল্লাহ আমাদের সকল মুর্দে গানরে তুমি মাফ করা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার ভাই আল্লাহ বাপমার জন্য দোয়া চাইছে মা বাবা দুনিয়ায় নাই আল্লাহ আমার কাছে দোয়া চাইতে যায় কান্না করে ফেলাইছে আল্লাহ তুমি তার আব্বা আম্মারে মাফ করে দিও এই মাদ্রাসাখানার উসিলায় কবরখানা জান্নাতের বাগিচা বানায় দিও আয় আল্লাহ প্রতি রাত প্রতিদিন যে কোরআন তেলাওয়াত হয় এর সবের একটা অংশ তার আব্বা আম্মার কবরে তুমি জারি রাখো ও মাওলা করিম আমাদের আব্বা আম্মা যাদের জীবিত হায়াতে বরকত দিয়ে দাও বিবি বাচ্চা ভাই বেরা ধরে হায়াতে বরকত দিয়ে দাও আমাদের সন্তানগুলিকে কোরআনের হাফেজ বানাও আলেমে দিন বানাও দুনিয়ার যাবতীয় ফিতনা ফসাদ থেকে হেফাজত করো আল্লাহ কত বাবা কত মা আশা করে মাদ্রাসায় সন্তানরে ভর্তি করছে আল্লাহ কষ্ট করে করে সন্তানের লেখাপড়ার খরচ দিতেছে একজন কোরআনের হাফেজের বাবা হইতো হাসরের মাঠে তুমি ডাক দিবা কোরআনের হাফেজের বাবা ও হাফেজ কোরআনের মা কুইয়া ডাক দিবা এই ডাকটা শোনার জন্য কত বাবা দিলের মধ্যে আশা বাইদা সন্তানের নিজের কাছ থেকে মাদ্রাসায় ফালায় রাখছে আল্লাহ এই বয়সে আমার বাচ্চা আমার কুলে ঘুমায় আর ছোট বাচ্চাগুলি বাম্মা সাইরা কোরআনের মহাব্বতে নিজে খায় নিজে ঘুমায় যেই সন্তানটারে বাবা নিজের হাতে খাওয়াইতো মা নিজে বিছানা করে দিত মা নিজের হাতে গোসল করাইতো তোমার কোরআনের খাতিরে যেই সন্তান এখন সব কাজ নিজে করে আল্লাহ ওই সন্তানটারে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ হাফেজে কোরআন বানাও আলেমে দিন বানাও বাপ মার মনের আশা পূরণ করে দাও এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে তুমি দিনের এক একজন বহুত বড় দায়ী বানাও উস্তাদদেরকে তুমি কবুল ফরমাও মাদ্রাসার কমিটিতে যারা আছে সহযোগিতা যারা আছে প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ এলাকার সবগুলা মানুষকে মাদ্রাসার সাথে মহব্বত রাখার তৌফিক দাও আরে আল্লাহ ছাত্রগুলাকে নিজের সন্তানের মতো মায়া করার তৌফিক দাও আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও ডাইনে বামে যত মুর্দেগান কবরে আছে আল্লাহ মাহফিলের খাতিরে সবাইকে মাফ করো আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও হালাল পথে আমাদেরকে চালাও আল্লাহ হারাম থেকে বাঁচাও মা বোনদেরকে মাফ করো
আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি দিনদার আয় আল্লাহ ইসলামের সৈনিক বানাও আল্লাহ ফিতনা ফসাদ থেকে মুসলিম যুব সমাজকে হেফাজত করো আয় আল্লাহ মোবাইলের খারাপি থেকে যুব সমাজকে হেফাজত করো আয় আল্লাহ মোবাইলের খারাপি থেকে আমরা মুসলমানদেরকে হেফাজত করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।